बेंगल एडुकेशनल न्यूज चैनले आपनादेर सकलके स्वागत जानाई। 27 आगस्ट 2023 तारीखे पब्लिक लाइब्रेरियन रिक्रुटमेंटे जे परीक्षाटी अनुष्ठित होते चलेछे सेई परीक्षार बेश कयेकटी गुरुत्वपूर्ण प्रश्न निये आजकेर भिडियो। भारतेर ग्रंथागार विज्ञानेर जनक के? सठिक उत्तर एस आर रंगनाथन। इंटरनेटेर जनक के? इंटरनेटेर जनक ब्रिंट काप। आधुनिक लाइब्रेरियनशिपेर जनक के? आधुनिक लाइब्रेरियनशिपेर जनक मेलविल डिउ। कम्पिउटारे जनक के? कम्पिउटारे जनक चार्ल्स बैबेज। इनसाइक्लोपीडियार जनक के? इनसाइक्लोपीडियार जनक एरिस्टोटल। आधुनिक व्यवस्थापनार जनक के? आधुनिक व्यवस्थापनार जनक पीटर ड्रकार। भारतेर जातीय ग्रंथागारेर प्रथम ग्रंथागारिक के? भारतेर जातीय ग्रंथागारेर प्रथम ग्रंथागारिक बी एस केशवन। भारतेर ग्रंथागार विज्ञाने प्रथम पीएचडी के पान? ভারতে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম পিএইচডি পান ডি বি কৃষ্ণ রাও। কোন ইউনিভার্সিটিতে প্রথম লাইব্রেরি সায়েন্সের কোর্সটি চালু হয়? আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে প্রথম লাইব্রেরি সায়েন্সের কোর্সটি চালু হয়। ভারতের প্রথম পাবলিক লাইব্রেরির নাম কি? ভারতের প্রথম পাবলিক লাইব্রেরির নাম কোনিমোরা পাবলিক লাইব্রেরি, তামিলনাড়ুতে অবস্থিত। ভারতে প্রথম ইমেল সার্ভিস প্রদানকারী সংস্থাটির নাম কি? ভারতে প্রথম ইমেল প্রদানকারী সংস্থাটি হলো আরনেট অর্থাৎ এডুকেশন রিসার্চ নেটওয়ার্ক। ভারতে প্রথম পাবলিক লাইব্রেরি আইন প্রণয়ন হয় কোন রাজ্যে? তামিলনাড়ু মাদ্রাজ। সাধারণ মানুষের জন্য কে প্রথম গ্রন্থাগার চালু করেন? সাধারণ মানুষের জন্য প্রথম গ্রন্থাগার চালু করেন মহারাজা সয়াজিরাও গায়কোয়াড। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ভারতের কোথায় অবস্থিত? ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ভারতের কলকাতায় অবস্থিত। ইউনেস্কো পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো প্রথম প্রকাশিত হয় কত সালে? ইউনেস্কো পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো প্রথম প্রকাশিত হয় 1949 সালে। ইম্পেরিয়াল লাইব্রেরি অ্যাক্ট কত সালে চালু হয়? ইম্পেরিয়াল লাইব্রেরি অ্যাক্ট প্রথম চালু হয় 1948 সালে। ভারতের জাতীয় গ্রন্থপঞ্জি প্রকাশিত হয় কত সালে? ভারতের জাতীয় গ্রন্থপঞ্জি প্রথম প্রকাশিত হয় 1947 সালে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের মূল আয়ের উৎস কী? বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আয়ের মূল উৎস ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ভারতের ন্যাশনাল লাইব্রেরি ফর ব্লাইন্ড কোথায় অবস্থিত? ভারতের ন্যাশনাল লাইব্রেরি ফর ব্লাইন্ড অবস্থিত দেরাদুনে। কত সালে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়? রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1972 সালে। ভারতে প্রথম গ্রন্থাগার আন্দোলন শুরু হয় কত সালে? ভারতে প্রথম গ্রন্থাগার আন্দোলন শুরু হয় 1948 সালে। ডেলিভারি অফ বুক অ্যাক্ট কত সালে পাস হয়? ডেলিভারি অফ বুক অ্যাক্ট পাস হয় 1954 সালে। প্রথম ইলেকট্রনিক বই অর্থাৎ ই বুক কোথায় প্রকাশিত হয়? প্রথম ইলেকট্রনিক বই অর্থাৎ ই বুক প্রকাশিত হয় জার্মানিতে। ভারতে মোট কয়টি কপিরাইট গ্রন্থাগার রয়েছে? মোট 4টি কপিরাইট গ্রন্থাগার রয়েছে ভারতে। ডেলিভারি অফ বুক অ্যাক্ট নিউজ পেপার অ্যাক্ট ভারতে প্রচলিত হয় কত সালে? ডেলিভারি অফ বুক অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট প্রথম প্রচলিত হয় 1954 সালে। ডক্টর এস আর রঙ্গনাথন কত সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? ডক্টর এস আর রঙ্গনাথন পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 29 অক্টোবর 1957 সালে। ন্যাশনাল লাইব্রেরির পূর্বতন নাম কী ছিল? ন্যাশনাল লাইব্রেরির পূর্বতন নাম ছিল দ্য ইম্পেরিয়াল লাইব্রেরি। গ্রন্থাগার বিজ্ঞানে পঞ্চসূত্র কবে প্রকাশিত হয়? গ্রন্থাগার বিজ্ঞানে পঞ্চসূত্র প্রথম প্রকাশিত হয় 1931 সালে। গ্রন্থাগারের বৃদ্ধির সঙ্গে রঙ্গনাথনের কোন আইনটি জড়িত? গ্রন্থাগারের বৃদ্ধির সঙ্গে রঙ্গনাথনের পঞ্চম আইনটি জড়িত অর্থাৎ গ্রন্থাগার হচ্ছে একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান। লাইব্রেরি সায়েন্স কথাটি কে চালু করেন? লাইব্রেরি সায়েন্স কথাটি চালু করেন ডক্টর এস আর রঙ্গনাথন। বিএলএ অর্থাৎ বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1925 সালে। বঙ্গদেশের গ্রন্থাগার আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন? বঙ্গদেশের গ্রন্থাগার আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন বাঁশবেড়িয়া জমিদার কুমার মনীন্দ্র দেব রায়। পাবলিক লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় কে বলেন? পাবলিক লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় বলেন এলভিন জনসন। ভারতে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড এমফিল কোর্সটি চালু হয়? মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড এমফিল কোর্সটি চালু হয় প্রথম দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ডক্টর রঙ্গনাথনকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ইন ইন্ডিয়া কে বলেছিলেন? রঙ্গনাথনকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ইন ইন্ডিয়া বলেছিলেন মরিস গোয়াল। ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি এই বইটি কার লেখা? বি এস কেশবনের লেখা। বি এস কেশবন জাতীয় গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারিক ছিলেন। গ্রন্থাগারনামা বইটি কার লেখা? গ্রন্থাগারনামা বইটি প্রমিলচন্দ্র বসুর লেখা। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে পাস হয়? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয় 2005 সালে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের আত্মা এই কথাটি কে বলেছিলেন? বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের আত্মা এই কথাটি বলেছিলেন ডোনাল্ড ডেভিনসন।